আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখানে আমি কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি সর্ষের তেলটাই ব্যবহার করি, তার জন্য সর্ষের তেলটাই দিলাম। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ছেঁচে রাখা রসুন দিয়ে দিলাম। এখানে দেড়খানা রসুন আছে, মানে পুরো একটা, আর একটা রসুনের অর্ধেক রসুন আছে। এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে একটা পেঁয়াজ আছে। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কম ভাজতে পারো, আমি একটু বেশি ভাজি, কারণ পেঁয়াজটা না ভাজা হলে মিষ্টি লাগে, আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি একটু বেশি ভেজে নিই। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো, আমি একটু বেশি দিয়েছি, কারণ আমরা ঝালের পরিমাণটাও বেশি খাই, তার জন্য একটু বেশি দিয়েছি। আর তোমরা এখানে কমও দিতে পারো, কম বেশিটা তোমাদের হিসাব মতো। আর এখানে তোমরা চিনি দিতে পারো, আমি কিন্তু মিষ্টি খেতে একদম ভালোবাসি না, তার জন্য কিন্তু আমি চিনি দিইনি, তোমরা চাইলে চিনি দিতে পারো। এখানে আমি জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে ঘরে রেখে দিই, সেই গুঁড়োটা এক চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো। চিংড়ি মাছ আর ইলিশ মাছটা ভাজার কোনো প্রয়োজন পড়ে না, আমার কাছে কাঁচাটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি কিন্তু ভাজিনি। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম, নিয়ে আমি এখন মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো। তোমরা চাইলে মাছটা ভেজেও নিতে পারো, আমি কিন্তু ভাজিনি, কারণ চিংড়ি মাছটা ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা চিমড়ে হয়ে যায়, তার জন্য আমি ভাজিনি। আর চিংড়ি মাছের সাইজগুলো একটু ছোট ছিল, শাকের সঙ্গে কিন্তু ছোট চিংড়ি মাছগুলোই বেশি ভালো লাগে। তো এখানে আমি কলমি শাকের মধ্যে কিছুটা লাল শাক আমি আগে কিনে ফেলেছিলাম, আর এই শাকগুলো কিন্তু একদমই টাটকা, আজকেই কিনে এনেছি, আজকেই রান্না করেছি। তো লাল শাকটা আগে কিনা হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম নষ্ট হয়ে যাবে, কলমি শাকের মধ্যে লাল শাকটাও মিশিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, লাল শাকের জন্য খেতে একদম খারাপ হয়েছে সেটা কিন্তু একদমই না, লাল শাকের জন্য মনে হচ্ছিল স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, এইভাবে দারুণ লেগেছিল, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি জানি যারা শাক খেতে ভালোবাসে তাদের কাছে শাক যেভাবেই রান্না করে দাও সেভাবেই ভালো লাগবে, তবে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। যারা শাক খেতে ভালোবাসে আর চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাদের তো একদম জমে যাবে। যাই হোক, দেখো শাকটা ঢেকে দেওয়ার পরে অনেকটা জল উঠেছে, এই জলটাকে কিন্তু এখন শুকিয়ে নিতে হবে, শাকটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর শুকিয়ে নিতে হবে, এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে শাকটা ভেজেছি, দেখো শাকটা কিন্তু এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, শাকটা এখন নামানোর পালা। তো আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করবো না, এখন আমি শাকটা নামিয়ে নেবো। আর একবার বলে দিই, খুব ভালো হয়েছিল খেতে, অবশ্যই একবার ট্রাই করো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে দেখে তারপরেই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল, আর যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা টেস্টি হয়েছিল। আর আজকে আমি বানালাম, তোমাদেরকে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার অ্যাকাউন্টটাকে ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।